আসসালামু আলাইকুম আশা রাখছি আল্লাহর অসীম ভালোবাসা ও দয়ায় সকলে সুস্থ শরীর ও মন নিয়ে অনেক ভালো আছেন বন্ধুগণ আজকে আমি যে বিষয়টি আলোচনা করব তা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই দয়া করে ভিডিওটি পুরো শুনবেন প্রকৃতপক্ষে আমরা সেই মুসলমান যারা অল্পতেই খুশি হই আর আল্লাহর প্রতি আলহামদুলিল্লাহ বলে আর তাই আমাদের সকলকেই জানা উচিত এর সঠিক অর্থ সম্পর্কে প্রকৃতপক্ষে এর মূল অর্থ দুটি আলহামদুলিল্লাহ এর দুটি অংশ রয়েছে প্রথমটি হলো আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকা আর দ্বিতীয়টি হলো আল্লাহর প্রতি প্রশংসা জ্ঞাপন করা তিরমিজি ও ইবনে মাজা হাদিস সমূহে এসেছে আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে এবং এটা সর্বোত্তম দোয়া পবিত্র মুসলিম শরীফের দুই শত তেইশ নম্বর হাদিসে আবু মালিক আশ আরি রাদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত হয়েছে রাসুল সালাল্লাহ আলহাসাল্লাম বলেন পবিত্রতার অর্ধেক ইমান আর আলহামদুলিল্লাহ কিয়ামতে নেকির দাড়ি পাল্লাকে ভরে দেবে এবং সুবাহান আল্লাহ ও আলহামদুলিল্লাহ আসমান ও জমিনের মধ্যস্থিত শূন্যতা পূর্ণ করে দেয় তবে আজকে আমার আলোচনার বিষয় এটি নয় আমরা সকলেই কোনো কিছু খুশির খবর পেলেই আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি এবং সাথে সাথে আলহামদুলিল্লাহ পড়ি কিন্তু দুঃসংবাদে বা কোনো কিছু হারিয়ে গেলে বা কোনো কষ্টকাতর মুহূর্তে আমরা আলহামদুলিল্লাহ বলি না বা আলহামদুলিল্লাহ কথাটি আমাদের মুখেই আসে না কিন্তু আমাদেরকে জানতে হবে হাজারো ব্যথা বেদনার মাঝে যখন কোনো বান্দা আল্লাহর প্রতি প্রশংসা ও জ্ঞাপন করে এবং আলহামদুলিল্লাহ বলে তখন সেই বান্দার প্রতি তার ভালোবাসার মাত্রা আরও বেড়ে যায় আর তাই তার পুরস্কার হিসেবে তিনি ওই বান্দাকে দান করেন বাইতুল হামদ যার অর্থ প্রশংসালয় সুনানি সোনানি তিরমিজি শরীফের এক হাজার একুশ নম্বর হাদিসে আবু সিনান রাদিয়াল্লাহ আল্লাহ তালা আনু হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমার ছেলে সিনানকে আমি দাফন করলাম কবরের কিনারায় আবু তালহা আল খাওলানি নিরাদিয়াল্লাহ তালা আনহু বসা অবস্থায় ছিলেন কবর হতে আমি যখন উঠে আসতে চাইলাম তখন তিনি আমার হাত ধরে বললেন হে আবু সিনান তোমাকে কি আমি সুসংবাদ দিব না আমি বললাম অবশ্যই দিন তিনি বললেন আবু মুসা আল আশাআরি রাদি আল্লাহ তালা আনহু হতে জাহাক ইবনু আব্দুর রহমান ইবনু আরজাব রাদিয়াল্লাহ তালা আনহু আমাকে বর্ণনা করেছেন যে রাসুল সাল্লাহু আলাইহুয়াসাল্লাম বলেছেন কোনো বান্দার কোনো সন্তান মারা গেলে তখন আল্লাহ তালা তার ফেরস্তাদের প্রশ্ন করেন প্রশ্নে তিনি বলেন তোমরা আমার বান্দার সন্তানকে কি ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় আল্লাহতালা প্রশ্ন করেন তোমরা তার হৃদয়ের টুকরাকে কি ছিনিয়ে আনলে তারা বলে হ্যাঁ পুনরায় তিনি প্রশ্ন করেন তখন আমার বান্দা কি বলেছে তারা বলে সে আপনার প্রতি প্রশংসা করেছে আলহামদুলিল্লাহ বলেছে এবং ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহেরা জীবন পাঠ করেছে আল্লাহ তালা বলেন জান্নাতের মধ্যে আমার ওই বান্দার জন্য একটি ঘর তৈরি করো এবং তার নাম রাখো বাইতুল হামদ বা প্রশংসালয় তাই বন্ধুগণ শুধু সুসময় না দুঃসময়েও আমাদেরকে আলহামদুলিল্লাহ এই দোয়াটি সবসময় পাঠ করতে হবে আর আমাদের আপনজন যখন কেউ মারা যাবে তখন প্রথমেই আমাদেরকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে তারপরে ইন্না লিল্লাহি ওয়া ইনালাইহের রাজিউন এটি পাঠ করতে হবে মহান আল্লাহবাক আমাদের সকলকে এই হাদিসটি বুঝে আমল করার তৌফিক দান করুন সেই দোয়া রেখে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম